সমগ্র দেশতে পিএফআই অর্থাৎ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। পিএফআই বিরুদ্ধে অভিযান চলাইছে এনআইএ আৰু ইডিএ। দেশের বিভিন্ন প্রান্ত থকা পিএফআই কার্যালয়সমূহ ইতিমধ্যে সিল করা হয়েছে। পিএফআই কার্যালয়সমূহৰ পৰা এনআইএ আৰু ইডিএ জব্দ কৰিছে বিভিন্ন আপত্তিজনক নথিপত্ৰ। রাষ্ট্রবিরোধী কার্যকলাপৰ সৈতে জড়িত থকার প্রমাণ লাভ কৰিছে এনআইএ আৰু ইডিএ। ইতিমধ্যে কেন্দ্র সরকারে 5 বছৰৰ বাবে নিষিদ্ধ কৰিছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। ইতিমধ্যে অসমৰ পৰাও গ্রেপ্তার হৈছে বহু পিএফআই নেতা কর্মী। পিএফআই বিরুদ্ধে চলোৱা অভিযানত এক ভয়ঙ্কর তথ্য পোহৰলৈ আহিছে। অতি কম সময়ের ভিতরতে এই কট্টর ইসলামী সংগঠনটি বিস্তৃতভাবে শিপাইছে সমগ্র দেশতে। পিএফআই কার্যালয়সমূহলৈ ভারত আর বিদেশী রাষ্ট্রৰ পৰাও মোটা অঙ্কৰ ধন অহার তথ্য লাভ কৰিছে। ভারত গঢ়ি উঠা পিএফআই ঘাটি শকত আর বিস্তৃত করার উদ্দেশ্যে ধন সংগ্রহত ব্যস্ত হয়ে পড়েছিল পিএফআই সদস্যসকল। যি পথেরে পারি সেই পথেরে ধন সংগ্রহ করেছিল পিএফআই সদস্য। আনকি বিভিন্ন ধরনের সামাজিক কার্য করার অজুহাত দেখায় ধন সংগ্রহ করেছিল পিএফআই। হজযাত্রীসকলক সহায় করার নামতো ধন সংগ্রহ করেছিল পিএফআই। এক তথ্যমতে পিএফআই সৈতে জড়িত নেতা কর্মীসকলের বহুতরে আর্থিক স্থিতি ইমান টনকিয়াল নহয়, কিন্তু তেওঁলোকৰ বেংকত কোটি টকার লেনদেনের তথ্য। আন দেশতো সক্রিয় হয়ে থাকা পিএফআই নেতায় ভারতীয় হজযাত্রীসকলক টকা পয়সা নোহাকয়ে সহায় করেছে। হজযাত্রীসকলক সহায় করার বাবদ যি টকা সংগ্রহ করে সেই টকা পাছত ভারতলৈ পঠিয়াই পিএফআই নেতা কর্মীয়ে। পিএফআই কর্মীয়ে ভারতলৈ পয়সা পঠিয়াবর বাবে বিভিন্ন ধরনের রাস্তাও অবলম্বন করে। এক সূত্র অনুসরি বিদেশত থকা পিএফআই সদস্য সংযুক্ত আরব আর অন্য দেশত এনআরআই আর এনআরআইর পাসবুকত লেনাদেনা করে। আর এই এনআরআইর পাসবুকত জমা হওয়া ধন পিএফআই নেতার সঙ্গে জড়িত বিভিন্ন পাসবুকত ট্রান্সফার করে। এনেদরে টকার লেনাদেনা করা কার্যয় বিদেশী মুদ্রা বিনিময় অধিনিয়মর উলঙ্ঘা করা বুঝায়। আর উল্লেখ্য যে কেরালার সাবাকাটু জেলার নিবাসী সেফু কর্মসূত্রে থাকে আবুধাবি। আর সেফু পিএফআইর এজন সক্রিয় সদস্য। আবুধাবিত সেফুয়ে রিয়েল এস্টেটর ব্যবসায় করে। আর সেফুয়ে ভারত থাকা পিএফআইর সদস্যর একাউন্টত টাকা দিছিল আবুধাবির পৰা। আনকি পিএফআইর সদস্যই আবুধাবিত নাইট ক্লাব আর বারর ব্যবসায়ও চলার তথ্য পোহরলৈ আহিছে। বারসমত অবৈধভাবে সুরা উপলব্ধ করেছিল পিএফআই সদস্য। আর এই ব্যবসায়ের দ্বারা আর্জিত কোটি টাকার ধন ভারতলৈ পঠিয়াইছিল পিএফআইর সদস্য। আর কুয়েতত পিএফআই সক্রিয় হয়ে আছে কেআইএসএফ অর্থাৎ কুয়েত ইন্ডিয়া সোশ্যাল ফোরাম নামেরে। আর কুয়েতর দরে ওমানতো সক্রিয় হয়ে আছে রাষ্ট্রীয় বিকাশ মোর্চা নামেরে। তথ্য অনুসরি রাষ্ট্রীয় বিকাশ মোর্চা চমুক এনডিএফে ভারতলৈ 44 লাখ টাকা প্রেরণ করেছিল। কেরালার এটা রিহেভ ইন্ডিয়া ফাউন্ডেশনলৈ প্রেরণ করেছিল এই টাকাখিনি। আনকি সিরিয়াত পিএফআই সদস্যই আইসিস আর অন্য সন্ত্রাসবাদী সংগঠনক পুরনি হওয়া বাহন বিক্রি করেছিল। আর এই বাহন বিক্রি করে লাভ করেছিল মোটা অঙ্কর ধন। পরবর্তী সময়ত সেই ধন প্রেরণ করেছিল ভারতলৈ। আর কাতারত পিএফআই সদস্যই চলাই আছে সিএফ অর্থাৎ কালচারেল ফোরাম নামৰ এটা সংগঠন। মুসলিম লোকক সহায় করার উদ্দেশ্যে এই ফোরামর। আর মুসলিম লোকসকলক সহায় করা হয়েছে এই ফোরামর উদ্দেশ্য। মুসলিম লোকসকলক সহায়ের নামত সংগ্রহ হওয়া ধনও প্রেরণ করা হয় ভারতলৈ। আর বিদেশত থাকা পিএফআই সদস্য ই ওয়ালেট ব্যবহার করে ভারতলৈ ধন পঠিয়ার তথ্য পোহরলৈ আহিছে। আইনী সহায় আর সামূহিক দানের কাগজপত্র দেখায় ধন সংগ্রহ করে পিএফআই সদস্য। এনেদরে বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে ভারতলৈ ধন পঠিয়াইছিল পিএফআই সদস্য। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সাম্প্রদায়িক সংঘর্ষ আদিত যাতে ধন খরচ করব পারে তার ব্যবস্থা করেছিল পিএফআই সদস্য। দেশজুড়ি ব্যাপকভাবে কা আন্দোলন হওয়া আর নুপুর শর্মার প্রসঙ্গ কর্ণাটকের ঘটনা ইয়ার মূল উদাহরণ। ভারতক ইসলামিক স্থান করার উদ্দেশ্যে ধন সংগ্রহত নামি পড়েছিল পিএফআই নেতা কর্মীসকল। মুঠর উপর 2047-ত ভারতক এখন ইসলামিক স্থান করার পূর্ণ পরিকল্পনা করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ায়। আর এনেদরে বিভিন্ন রাস্তা অবলম্বন করেছিল পিএফআই নেতা কর্মীসকলে।